মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নর সোনার বাংলা গড়ে তুলিবার লাই তরুণ সমাজের মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলিবার আহ্বান জানিয়ে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবুদ্দিন চৌধুরী জাগরণ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজিয়া জুনের এক তারিখ শুক্রবার নগরীর 15 নং বাগমনিরাম ওয়ার্ড ব্যাটারিগুলি এলাকাত ইফতার ও দোয়া মাহফিলত উনি এসব কথা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন তুষারের সভাপতিত্বে এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবুদ্দিন চৌধুরী। এডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ টিপু, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিদার আলম দিদার, কেন্দ্রীয় বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগ নেতা এম মহিউদ্দিন ও সংগঠনের উপদেষ্টা মণ্ডলের সদস্য সহ শতাধিক এলাকাবাসী উপস্থিত আছিল। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করায়। ডেস্ক নিউজ, সি+ টিভি।